আমাকে পাঠিয়েছে মাথায় টিকা না, নাকে টিকা দিয়ে, এইটার জন্যই কিন্তু ভালো বলটা করছে। এই নাক বরাবর যে টিকাটা, বউকে এত মিস করে প্রথমটার মধ্যে বউ এসেছিল, সেকেন্ডটার মধ্যে বউ আসেনি বলে বউকে জুতো খুলে ফোন করেছে, দেখো আমি আবার এইসব কিছু বলছিল, তো আমি নন স্ট্রাইকার হয়ে উচিত না থামানো খেলা, আমি থামিয়ে দিয়েছি। না নন স্ট্রাইকার না, রানার আবার নয়, রানার রানার ঠিক বল, রানার তো অ্যালাউড না। তুমি কি এতগুলো ক্যামেরার সামনে অপমান করার জন্য দাঁড়িয়ে আছো? আমি দাঁড় করিয়ে দিচ্ছি, আমি বলেছি কথা বলবে না, তুই যেন কথা না বলো, এইসব করছি আর কি। আমি অনেক অনেক কিছু করছি, সবাই তিতে বিরক্তি হয়ে বিরক্তিতে ভর্তি হয়ে গেছে। গায়ে হলুদ হয়েছে আজকে আমার সকালবেলা, ক্রিকেট খেলতে লাগে গায়ে হলুদ, জানি না তাই। এইটা হচ্ছে সানস্ক্রিন ট্যান রুমের জন্য, এই সবই পরে সেই জন্য পরেছি, আমার কোনো ইচ্ছা ছিল না। মা বউ মাখি পাঠাচ্ছে, একদিকে মা মাখি পাঠাচ্ছে, একদিকে বউ মাখি পাঠাচ্ছে, সেটা কালো না হয়ে যায়। এটা কি রেসিস্ট কিছু করছে ভগবান? কিছু বললেই ভাবতে আগের বছর সিসিএল সিজন 9 এবং আমাদের পারফরমেন্স খুব একটা ভালো হয়নি, টিম ওয়াজ গুড বাট ওই ইউনিটি বলো বা একসঙ্গে ওই 11 জনের খেলা, তো ইনফ্যাক্ট পুরো বেঞ্চ নিয়ে সবাই মিলে হয়তো 20 জন খেলা, তো সেইটা ঠিক হয়নি। তারপরেই অ্যাকচুয়ালি যখন ফিরে এলাম আগের বছর সিসিএলে হেরে 4 ম্যাচ কনসিকিউটিভ 4 ম্যাচেস হেরে, তারপরে আমি একটা জিজুদাকেই বললাম যে গিভ মি দ্য পারমিশন টু কন্টিনিউ দ্য প্র্যাকটিস, তো তারপরে প্র্যাকটিস শুরু করি, আমরা সবাইকে ফোন করি আলাদা করে, সবাই আমার সঙ্গে এক হয়, আমরা টিমটা আবার এক হই, আমরা একটা টুর্নামেন্ট খেলি, সেটাতে আমরা চ্যাম্পিয়ন হই, সেখান থেকে কনফিডেন্স বুস্ট হয়, তারপরে আমরা প্র্যাকটিস করা শুরু করি, আমরা থ্রু আউট দ্য ইয়ার প্র্যাকটিস করি, এবং সেই জন্যই আমার মনে হয় যে এই বছর আমাদের পারফরমেন্স, যে আমরা সেমিফাইনালিস্ট হয়েছি এবং এই 8 টিমের মধ্যে যেখানে আমরা একদম বটমে ছিলাম সেখানে এখন টপ 2 টিমসের মধ্যে আমরা, কর্ণাটকা সেকেন্ড এই বেঙ্গল টাইগার্স, এমনকি 4 যাচ্ছে প্লে অফে, আমরা 4 মধ্যে নেই, মানে আমরা 2 মধ্যে আছি। তো এই পারফরমেন্সটা আই গেস বিকজ অফ দ্য হার্ড ওয়ার্ক দ্যাট এভরি ওয়ান হ্যাজ পুট ইন এবং রিলেন্টলেসলি, এবং ইনক্লুডিং দ্য ক্যাপ্টেন, যে সারাক্ষণ এখন আমরা জানি যে বাইরে এত কাজ করে, বাইরে থাকে মোস্ট অফ দ্য টাইমস, কিন্তু যখনই ফিরে এসেছি এরকমও হয়েছে, সকালবেলা ফিরে এসেই রাত্রিবেলা আমাদের ম্যাচ ছিল, টুর্নামেন্টের ম্যাচ, সেই রাত্রি 3 পর্যন্ত চলছে, 9 শুরু হচ্ছে রাত, সেইখানে চলে এসছে। তো এইভাবেই আমরা পুরো প্র্যাকটিস করেছি, প্র্যাকটিস করে আলটিমেটলি রেজাল্টস আর শোয়িং, এবং বিশ্বাস যে এই বছর ফাইনালিস্ট তো হবই, আশা করি সেমিফাইনাল জিতে ফাইনালে যাবো এবং ফাইনালে গিয়ে কাপ তুলবো, এটাই এটাই এইটা এইটার জন্যই এক বছর ধরে এই স্বপ্নটাই দেখেছি। দুইপান চক্রবর্তী বলছে সৌরভের দাড়ি পেকে গেছে। না না না, এটা সানস্ক্রিন তো পাকলে ভালোই তো, এখন তো সল্ট এন্ড পেপারের যুগ, আজে কবে পাকবে আমি সেটাই বুঝতে পারছি না। আমরা এখানে পেয়েছি সৌরভকে, সৌরভ আপনি ভাইস ক্যাপ্টেন, এবছর পারফরম্যান্স খুব ভালো, অনেক বছর সেরকম পারফরম্যান্স হয়নি, কি বলবেন? প্রচন্ড ভালো অ্যাকচুয়ালি, এক বছর ধরে যে খাটনিটা খেটেছে সবাই, সেই জন্যই সেই জন্যই আজকে এই পারফরম্যান্সটা সবার। হ্যাঁ এই যে এখানে অ্যাকচুয়ালি ইয়ার কি হচ্ছিল বলে আমি কন্টিনিউ করতে পারিনি,
আমরা প্র্যাকটিস করেছি এবং আশা করবো আমরা সেমিফাইনাল উঠে গেছি, আশা করবো যে ফাইনালটা এবার জিতবো। ওখানে ওই ম্যাচটা আমরা 26 ওভার অব্দি জিতছিলাম, লাস্ট 4 ওভার আমরা ঠিক বল করিনি বলে ওই ম্যাচটা জিতে দিই, নাহলে আমরা 1 নম্বরে শেষ করতাম পয়েন্টসে। যদিও আমাদের আর কর্ণাটক বুলডোজারে 1 পয়েন্ট আছে, কিছু কোশনতে ওরা এগিয়ে আছে। আমরা যদি আমাদের প্ল্যান মতো খেলতে পারি, প্ল্যানগুলো এক্সিকিউট করতে পারি, কোন টিম আমাদের কাছে বড় টিম নয়। অবভিয়াসলি আমরা খেলা খেলতে যে কোনো খেলা খেলি জেতার জন্য, আমরা সামনে কোন টিম আসে আমরা ওটা দেখার চেষ্টা করি না। যদি আমরা ঠিক মতো খেলি এবং ওদের ব্যাটসম্যানদের স্ট্রেংথ মতো না বল করি, ওদের বোলারদের উইকনেসটা ইউজ করতে পারি, যে কোনো টিমকে আমরা হারাতে পারি। আমরা দেখেছি, আমরা ভিডিও অ্যানালিসিস করেছি, আমরা ওদের খেলা দেখেছি, আমরা ওদের হাইলাইটস দেখেছি, আমরা ওদের পুরো খেলা দেখেছি এবং ওরা যেখানে যেখানে স্ট্রং পয়েন্ট সেইগুলো দেখে আমরা সেখান থেকে সরে আসার চেষ্টা করছি এবং যেখানে ওরা চাইছে না বলটা, যেখানে ওরা ভালো লাগছে না ওদের ওই জায়গাটা খেলতে, সেইখানে বেশি করে বল করার চেষ্টা করছি। অ্যামেজিং কন্ট্রিবিউশন, হি ইজ নট ওনলি ওয়ান অফ আওয়ার প্রিমিয়ার ব্যাটসম্যান, হি ইজ আ ফ্যান্টাস্টিক ক্যাপ্টেন অ্যান্ড আ ওয়ান্ডারফুল হিউম্যান বিইং। টিমটাকে এত সুন্দর মাঠের মধ্যে হ্যান্ডেল করছে সত্যি দেখার মতন, অ্যান্ড নোবডি ক্যান বাই এক্সপিরিয়েন্স। ওর যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সটা ও কাজে লাগাচ্ছে এবং সেই কাজে লাগাবার জন্যই আমরা উই আর প্লেইং অ্যাজ আ টিম অ্যান্ড দ্য রেজাল্টস আর শোয়িং। সেমিফাইনালে উইল উইন, উইল স্ট্রেট অ্যাওয়ে গো টু দ্য ফাইনালস, দেয়ারস নো টু ওয়ে অ্যাবাউট ইট।